শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সেই 17 পৃষ্ঠা ইংরেজি প্রথম পত্র বইয়ের 17 পৃষ্ঠা প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, স্কুলের পুরস্কার বিতরণের দিন এই প্যাসেজটা তোমাদেরকে অর্থ সহ বলব। এর আগে তোমরা আমাকে কয়েকটা অর্থ বলো। যেটা ইমিনেন্ট অর্থ আমরা কী করছি এর আগের ক্লাসে, ইমিনেন্ট অর্থ আমরা কী করছি দেখো, বিশিষ্ট বা গণ্যমান। হলিডে অর্থ কী করছি বলো, ছুটির দিন। হলিডে অর্থ ছুটির দিন। চিফ গেস্ট, চিফ গেস্ট অর্থ কি, প্রধান অতিথি। শর্ট স্পিচ, শর্ট স্পিচ অর্থ সংক্ষিপ্ত বক্তৃতা। এটা যদিও দেই নাই। অকেশন অর্থ কি পড়ছি, উপলক্ষ বা অনুষ্ঠান। এবার আসলে আমরা একটু অর্থটা পড়ি। 17 পৃষ্ঠা দেখো। প্যারাবি ইজ ফ্লোরাস বেস্ট, প্যারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু বা উৎকৃষ্ট বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7, তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ে। বাট কিন্তু দে গো টু ডিফারেন্ট স্কুলস, তারা ভিন্ন ভিন্ন স্কুলে যায়। বলছে তারা সপ্তম শ্রেণীতে পড়ে, একই এলাকায় বাস করে, কিন্তু স্কুল হচ্ছে তাদের ভিন্ন। ইট ইজ এ স্কুল হলিডে, আজ স্কুল ছুটির দিন। প্যারাবি হ্যাজ কাম টু ভিজিট, ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট প্যারাবি, ফ্লোরা প্যারাবিদের বাড়িতে বেড়াতে এসেছে। আমরা এর আগে ভিজিটে কী পড়ে আসছি, ভিজিট অর্থ পরিদর্শন করা, এখানে হবে আমরা বেড়াতে আসছি। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্ট, ফ্লোরা জানতে চায়, টু নো, ফ্লোরা জানতে চেয়েছিল অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ প্যারাবিস স্কুল, প্যারাবির স্কুলের পুরস্কার বিতরণের দিন সম্বন্ধে ফ্লোরা জানতে চেয়েছিল। ইয়ে স্টার্ট, গতকাল ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, প্যারাবি বলল। ইয়ে স্টার্ট এ গতকাল ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে, গতকাল আমাদের স্কুলের পুরস্কার বিতরণের দিন ছিল। অন দিস অকেশন, এই অনুষ্ঠানে, আওয়ার স্কুল অডিটোরিয়াম, অডিটোরিয়াম অর্থ কি, মিলনায়তন। আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল মিলনায়তন, অ্যান্ড ইটস ডায়াস, এবং মঞ্চ, ওয়ার ব্রাইটলি, উজ্জ্বলভাবে ডেকোরেটেড, সাজানো। এই অনুষ্ঠানে আমাদের স্কুল মিলনায়তনে স্কুল মিলনায়তন এবং মঞ্চ উজ্জ্বলভাবে সাজানো হয়েছিল। মঞ্চ প্রাইজ ওয়ার অলসো নিটলি, প্রাইজ পুরস্কারগুলো, আর অলসো নিটলি ডিসপ্লে, ডিসপ্লে অর্থ প্রদর্শন করা, নিটলি পরিষ্কারভাবে প্রদর্শন করা হয়েছিল। অন এ সেপারেট টেবিল, আলাদা একটা টেবিলে, অন দ্য ডায়াস, মঞ্চের উপর আলাদা একটা টেবিলে পুরস্কারগুলোকে সাজানো হয়েছিল, প্রদর্শন করা হয়েছিল। অল দ্য স্টুডেন্ট, সকল ছাত্রছাত্রী, আর প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন, এই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রী উপস্থিত ছিল। এমন আধার, এই ছাত্রছাত্রীদের মাঝেও, এছাড়াও এমন আধার, এমন অর্থ মাঝে, আধার অন্যদের মাঝে, দ্য গার্ডিয়ান্স মানে অভিভাবক, অ্যান্ড সাম এমিনেন্ট পার্সন, এমিনেন্ট অর্থ গণ্যমান্য বা বিশিষ্ট পার্সন, ব্যক্তিবর্গ, সাম এমিনেন্ট পার্সন, যে ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অফ এ লোকালিটি এলাকা, অ্যাটেন্ড দ্য ফাংশন, যে এই এলাকার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গার্ডিয়ানরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। প্যারাবি কন্টিনিউ, প্যারাবি বলেই যাচ্ছে। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দ্য চিফ গেস্ট, পিএন কলেজের প্রিন্সিপাল ছিল আমাদের এখানে চিফ গেস্ট, মানে কি, প্রধান অতিথি। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড, ফ্লোরা জিজ্ঞেস করলো তোমাদের অনুষ্ঠান কখন শুরু হয়েছে। ও ইট স্টার্টেড অন টাইম, জাস্ট অ্যাট 4 PM, প্যারাবি বললো জাস্ট অ্যাট 4 PM, ঠিক 4টার সময় স্টার্টের শুরু হয়েছিল, এটা ঠিক বিকাল 4টার সময় শুরু হয়েছিল। আওয়ার হেড টিচার, আমাদের প্রধান শিক্ষক, পাস্ট রিড, প্রথমে পড়লেন আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল অর্থ বার্ষিক, রিপোর্ট অর্থ প্রতিবেদন। আমাদের প্রধান শিক্ষক আমাদের বার্ষিক প্রতিবেদনটা পড়ে শোনালেন। দেন তারপর দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি, গেইভ এ শর্ট স্পিচ, শর্ট স্পিচ, শর্ট অর্থ সংক্ষিপ্ত, স্পিচ অর্থ বক্তৃতা। চিফ গেস্ট গেইভ এ শর্ট স্পিচ, প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন। হি হাইলি, তিনি খুব
উঁচুভাবে প্রেজড প্রশংসা করলেন দ্য ওভারঅল সার্বিক পারফরমেন্স কর্মদক্ষতা অফ দ্য স্কুল স্কুলের সার্বিক কর্মদক্ষতার জন্য তিনি খুব প্রশংসা করলেন অ্যান্ড এবং ইটস এক্সিলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি একজন রেজাল্ট এবং স্কুলের জেএসসি এবং এসএসসি ভালো রেজাল্টের জন্য তিনি প্রশংসা করলেন দেন হি গেভ এওয়ে দ্য প্রাইজ অ্যামং দ্য স্টুডেন্ট ফর দ্য আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস তারপর যারা স্কুলে গিয়ে কর্মদক্ষতায় ভালো করেছিল তাদেরকে তিনি পুরস্কার বিতরণ পুরস্কার দিয়ে তাদের মাঝে পুরস্কার বিতরণ করলেন ডিড ইউ গেট এনি প্রাইজ পারাবি ফ্লোরা অ্যান্ড পারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছ ফ্লোরা অ্যান্ডকোয়ার ফ্লোরা জিজ্ঞেস করলো অ্যান্ডকোয়ার জিজ্ঞেস করা ইয়েস হ্যাঁ আই ডিড আমি পেয়েছি পারাবি রিপ্লাইজ পারাবি উত্তর দিল আই হ্যাভ গট টু প্রাইজ আমি দুটো পুরস্কার পেয়েছি ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স একটি হচ্ছে আমি স্কুলে নিয়মিত উপস্থিতির জন্য অ্যান্ড এবং দ্য আদার ফর গুড রেজাল্ট আর অন্যটা হচ্ছে আমার বিদ্যালয়ে ভালো রেজাল্টের জন্য ইন দ্য লাস্ট ইয়ার এন্ডিং এক্সাম বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য একটা পুরস্কার এবং স্কুলে নিয়মিত উপস্থিতির জন্য একটা পুরস্কার এই পুরস্কার দুইটা পুরস্কার আমি পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসগুলো ভালো করে দেখবা আমরা স্কুল খোলা হলে এই ক্লাসগুলো আর করাবো না আমরা সামনেগুলো করাবো কারণ আমাদের সময় কম থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু